আওয়ামী লীগ ভিসা নীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না বলে সাফ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতি নিষেধাজ্ঞা হলে ক্ষতিটা তাদেরই যারা নির্বাচনে বাধা ও প্রশ্নবিদ্ধ করতে চায়। ভিসা নীতি বাস্তবায়নের বাস্তবতাটা কি সেটা দেখার বিষয়। আওয়ামী লীগ চায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার এ নিয়ে জনগণের কাছে অঙ্গীকার করেছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ভোট দেবে দেশের জনগণ, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, বিদেশিদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি তাদের ব্যাপার, এখানে পর্যবেক্ষক পাঠানোর নিয়ম আছে, ভিয়েনা কনভেনশন আছে, গণতন্ত্রকে সুরক্ষিত করতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই, তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপির নির্বাচন হতে দেবে না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইচ্ছে থেকেই নির্বাচন হবে, বিএনপি নির্বাচন চায় না, তারা যদি নির্বাচন বয়কট করতে চায় করবে, কিন্তু আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, তবে নির্বাচনে না এসে ষড়যন্ত্র করলে জনগণ তা প্রতিরোধ করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়কের কোনো যৌক্তিকতা নেই, উচ্চ আদালত এটা বাতিল করে দিয়েছে। অক্টোবরে বিএনপির মরণ কামড় প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মরণ কামড় দিতে গিয়ে বিএনপি মরে ভূত হয়ে যাবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতে রাজনীতির সব ফয়সালা হয়ে গেছে, দুই সেলফিতে বিএনপির রাতের ঘুম শেষ।